ছোট পর্দা কাঁপিয়ে বড় পর্দায় এই নায়িকার সাধ্যায় জুটি বাঁধছে মিঠাই অভিনেতা আদ্রিত রয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জি বাংলার মিঠাই ধারাবাহিকে অভিনয় করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আদ্রিত রয়। সৌমিতিশা কুণ্ড সঙ্গে তার জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আদ্রিতকে উচ্ছেবাবু হিসেবেই মনে রেখেছে অনেক সিরিয়াল প্রেমী মানুষ। এবার তার ভক্তদের জন্য চলে এলো একটি দারুণ সুখবর। প্রায় আড়াই বছর টেলিভিশনের পর্দায় রাজত্ব করার পর চলতি বছর পথ চলা শেষ হয়েছে মিঠাইয়ের। নায়িকা সৌমিতিশা কুণ্ড সুপারস্টার দেবের হাত ধরে টলিউডে ডেবিউ করেছে প্রধান ছবির নায়িকা হিসেবে। তবে আদ্রিত কোনো প্রজেক্টের খবর এতদিন দেয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মিলল সেই সুখবর। এবার নতুন সিনেমাতে ফিরছে এই অভিনেতা। শোনা যাচ্ছে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। মিমি চক্রবর্তীর বিপরীতে সামনেই আদ্রিত রায়ের নতুন সিনেমা আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কে কে মিমি চক্রবর্তী ও আদ্রিত রায়ের নতুন ছবি দেখতে চাও? তোমরা কে কে আদ্রিত রায়কে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবে। আর এই ধরনের আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।